নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। টিআরবিটি পরিচালিত টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার প্রশ্নপত্রে অনেক ভুল, এই অভিযোগকে সামনে রেখে আজ বেকার ছাত্রছাত্রীরা চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের নিকট দেখা করতে যান। আজ শিক্ষা ভবনে কার্যত কথা বলতে যান টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে। ইতিমধ্যে যে অভিযোগ উঠে আসছে, এবছর অর্থাৎ 2022 সালে টেট টু এবং টেট ওয়ান এবং টেট টু যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছর অর্থাৎ 2022 সালে, সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল, এই অভিযোগ উঠে এসেছে এবং সেগুলিকে সংশোধন করার বিষয় নিয়ে আজ আবারও শিক্ষা ভবনে কথা বলতে যান টিআরবিটি টেট ওয়ান এবং টেট টু এর ছাত্রীরা। ছাত্রছাত্রীরা কার্যত আজ চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের নিকট তারা তাদের যে অভিযোগ রয়েছে সেটিকে বলেন, তুলে ধরেন এবং কথা বলেন। যদিও তার পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বেকার ছাত্রছাত্রীরা, তাদের কি অভিযোগ রয়েছে টেট পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, ঠিক কি বক্তব্য রয়েছে টেট ওয়ান এবং টেট টু এর ছাত্রছাত্রীদের, শোনাব। অনেকদিন ধরে পরীক্ষার পরে, এইবার 2022 সালে টেট পরীক্ষার পরে অনেকদিন ধরে আমরা আসছি যে আমাদের টেট পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো হয়েছে ওগুলোর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে। আমরা বারবার আসছি, এসে আমাদের প্রত্যুষ রঞ্জন স্যারকে বলছি যে আমাদের প্রশ্নপত্রগুলো একটু দেখতে, ওরা ফাইনাল অ্যান্সার কিটে যে ফাইনাল অ্যান্সার কিটে দেবে ওটার মধ্যে দেখার জন্য। উনি বিগত বছর যেমনভাবে দেখেছে ওদের ভুল প্রান্তই ছিল, ওরা দেখেছে এমনভাবে দেখার জন্য। কারণ কি, আমাদের টেটটুর মধ্যে 35টার মতন আমরা চ্যালেঞ্জ করেছি আর টেট ওয়ানের মধ্যে 20টার মতন চ্যালেঞ্জ করেছি। তো এই জন্য টেটটুর মধ্যে 21,000-এর মতন ক্যান্ডিডেট বসেছে, টেট ওয়ানের মধ্যে 17,000-এর মতন ক্যান্ডিডেট বসেছে। সবার কথা মাথায় রেখে, যেমন সবার ভালো হয় এমন মাথায় রেখে ওনারা যেমন আমাদের দিকে দেখে ফাইনাল অ্যান্সার কিটার মধ্যে যেমন ওরা ভালোভাবে যাচাই করে, ওরা ভালোভাবে প্রশ্নপত্রগুলো যাচাই করে ভালোভাবে বিগত বছরের মতন আমাদের সমাধান যেমন করে। এর আগে যখন এসেছিলেন কি বলেছিল? এর আগে যখন এসেছিলাম ওরা তো এমন কোনো সদুত্তর, ভালো সদুত্তর দেয়নি। ওরা একবার বলেছে কি, আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রশ্নপত্র করতে পারি, হ্যাঁ আমাদের কোনো সিলেবাস নেই। যদি ওদের কোনো সিলেবাস না থাকে, আমার কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে, যদি ওদের সিলেবাস না থাকে সিলেবাসটা উঠিয়ে দেয়, যে আমাদের সিলেবাসটা দিয়েছে ওটা উঠিয়ে দেয়, তারপর বলুক যে কোনো জায়গা থেকে আমরা সিলেবাস প্রশ্নপত্র করব। ওরা যে প্রশ্নপত্র করেছে, আমরা যে এতগুলা স্টুডেন্ট এইবার হেনস্থা হয়েছি, আমাদের দেখি, আমরা দেখি ত্রিপুরার মধ্যে স্টুডেন্ট, ত্রিপুরার মধ্যে স্কুলগুলোর মধ্যে স্টুডেন্টের স্টুডেন্টের শিক্ষকের অভাব। কিন্তু আমাদের যে শিক্ষকের শিক্ষকের চাকরির জন্য আমরা পরীক্ষা দেব, ওই পরীক্ষার মধ্যে তারা টেট ওয়ানের মধ্যে 35টা প্রশ্নে ভুল, টেট টুর মধ্যে 35টা প্রশ্নে ভুল, টেট ওয়ানের মধ্যে 20টা প্রশ্ন ভুল। তাহলে টেট ওয়ান এবং টেট টু বিষয়ে অভিযোগ তোলা এবং তার পাশাপাশি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর, যেমনটা ইতিমধ্যেই পরীক্ষার্থী জানাচ্ছেন, টেট টুতে 35টা প্রশ্নে ভুল এবং টেট ওয়ানে 20টা প্রশ্নের ভুল, এবং প্রশ্নপত্র পুনরায় যাচাই করার জন্য আবেদন রয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের, এবং যার জন্যই আজ চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন, তাদের বিস্তারিত যে অভিযোগ রয়েছে সেগুলিকে তুলে ধরলেন। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।